بسم الله الرحمن الرحيم افنارا সম্মুখে আজকে দজ্জালের বিষয় নিয়ে মাথা তাইব ইনশাআল্লাহ যে দজ্জালের জন্ম হই গেছে কিনা দজ্জালের জন্ম হই গেছে কিনা এই বিষয় নিয়ে মাথা তাইব ইনশাআল্লাহ দেখুন দজ্জালের জন্ম হই গেছে কিনা না এই বিষয় মাথা কইবার আগে আপনারা সম্মুখে একটা মাথ যে দজ্জালের বিষয় নিয়ে জানা অনেক জরুরি আমরা লাগে কারণ এই দজ্জালের বিষয়ে প্রত্যেক নবী হল যারা গুজরিছেন এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তান্তান উম্মত হলরে এই দজ্জালের বিষয় নিয়ে ডট দেখাইছেন খুব দেখাইছেন এবং বয়ান করে গেছেন কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমরা নবী যতটুকু হইয়া গেছেন উম্মত হলরে দজ্জালের বিষয় নিয়ে কোনো উম্মত কোনো নবী হলে নাম এহাতকে দজ্জাল কি লাইব তার নাম কি দা তার সকল সুরত কি লাইব সব বয়ান করে দিয়ে গেছেন হওয়ার অর্থ হইল কথা যে এত বড় ফিতনা যে এত বড় ফিতনা কিয়ামত পর্যন্ত আর কিছুই তো করে না হিসাবে সব দিয়ে হইয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন এর লাগি দজ্জালিয়তার বিষয় নিয়ে দজ্জালের বিষয় নিয়ে জানা আমরা লাগিব অনেক জরুরি এবং বিশেষ জরুরি এই হিসাবে বিভিন্ন বিভিন্ন ভিডিও আছে আর এই যে চ্যানেল দেখরা এই চ্যানেলের মধ্যে ইনশাআল্লাহ আরও বহুত ভিডিও খোলাছে আপনারা দেখলে বুঝতে পারবা তো বর্তমানে আমরা শুরু করি ও ওয়াকিয়া নিয়ে যে দজ্জালের জন্ম হয়ে গেছে কিনা এর আগে একটা আমরা ওয়াকিয়া বুঝি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদ নববীর মধ্যে গেছেন যাওয়ার পরে প্রত্যেক সাহাবা ইকরাম হলে নামাজের পরে কইছেন যে সব যার যারে জায়গা বোয়াত রইছে তখন প্রত্যেক সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজবাইন তার জায়গায় জায়গার মধ্যে বোয়াত রইছেন তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বরে উঠিছেন উঠার পরে কইছেন যে আজকে ওলা খানে একটা ওয়াকিয়া তোমার সামনে কইমু যে ওয়াকিয়ার বিষয়ে যে দজ্জালের বিষয়ে সব সময় তোমার আমি ডট দেখাই দজ্জালের বিষয় নিয়ে একটা ওয়াকিয়া আমার কাছে একজন মানুষ আইসেন তাই ইসাই আর ইসলাম গ্রহণ করছেন আর তাই একটা ওয়াকিয়া বয়ান করছেন ওয়াকিয়া হইল গিয়া যাইন বয়ান করছেন তার নাম হইল গিয়া তামিমে দারি তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার হাতে ইসলাম গ্রহণ করছেন আর তাই একটা ওয়াকিয়া বেশ করছেন যে তান লগে আরো দুই গুরুর মানুষ দুই কৌমর মানুষ কবিলায় লখম আর কবিলায় জুজাম এই দু কৌমর মিলাইয়া ত্রিশ জন মানুষ তারা এক সফর হড্ডা সমুদ্রী সফর হড্ডা আর বড় জাহাজের মধ্যে উঠিছেন আর তুফান আইয়া মৌজ আইয়া কিতা করছে এটারে বাঙ্গি রুঙ্গি গেছে গিয়ে তারা ছোটো ছোটো স্পিড বোর্ড বা এলা বোর্ডে উঠিয়ে তারা কিতা করছেন গেছেন আর এক মাস ভরা তারা কিতা করছেন এই বোর্ডের মধ্যে এই সমুদ্রের মধ্যে অবাই থেকে অবাই অবাই থেকে অবাই রাস্তা আউরি লাগিয়ে এরকম রয়েছেন যে সময় এক মাস ফুরিল তখন একটা দ্বীপ ওর মধ্যে গেলা একটা বড় জায়গা দেখলা জায়গার যাওয়ার পরে ইনোগেশন যাওয়ার পরে দেখলা কিতা একটা বদসুরত একটা মানুষ দেখিয়া তারা ডরাই লইলা তখন তারা হইলা এই তুইন খেয়ে তখন হে হইলা আমি হইলাম গিয়া যে জাসাসা আমি হইলাম জাসাসা তুমি তাই উফরে যাও যাও উফরে গেলে একটা খানকা আছে খানকার মধ্যে গিয়া দেখবাই আমার বড় যাইন সর্দার তাই বোয়াত আসল তাই অপেক্ষা করডা তোমার তার তখন তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা হয়ে বয়ান হড্ডা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতরা যে তাইন গেছইন আর লগে তারা আর হয়ে একজন মানুষ গেছেন যাওয়ার পরে দেখলা যে বড় এক মানুষ আর সুরতে সকলে আর ইউরে আপনার লঙ্গর দি আর গ্রিল দি এই সে পরে বহুত মজবুত সহকারে বান্দিয়া রাখা তখন তারা জিগাইলা যে তুই খেয়ে হে হইলো আমার সিন দিবার আগে তোমার তাই আমার সোয়ালের জবাব দেও হে সোয়াল হইলো এক নম্বর হইলো যে বাইসান বেসান বিসান একটা দরখত একটা বাগিচা আছে এই বাগিচার বিষয়ে আমার খবর দেও তারপরে তাই এই বিষয়ের বিষয় নিয়ে খবর দিলে তারপরে হইলো আমার এ জহলে তবরিয়া একটা সমুদ্র আছে এই বিষয়ে খবর দেও তারা এই বিষয়ে খবর দিলা যে এর মধ্যে বর্তমানে পানি আছে তখন এ হুসিয়ান করিবে এই পানি শুকাই দিব তখন আর একটা সওয়াল হইলো জগর জগরের চশমা জগর একটা কুয়া এটার পানি এটার মধ্যে পানি আছে কিনা তারা হইলে এটার মধ্যে পানি আছে হইলো আন করিবে এটার পানি শুকাই দিব তারপরে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইলা যে তারপরে প্রশ্ন হইলো এই যে মানুষ বদসুরত সকল সুরত আর এটা বান্দা মজবুত সহকারে এটা আর একটা প্রশ্ন হইলো যে আখেরি নবী কিতা জন্ম হয়ে গেছেন তখন তারা হইলা হ্যাঁ আখেরি নবী জন্ম হয়ে গেছেন এবং হিজরত করিয়া মক্কা থেকে মদিনা তো গেছেন গিয়া তখন হইলো যে আরবর মানুষের লাগে এই মানুষ হইলো এই যে বদসুরত যে পাকড়িয়া লঙ্গর দি মান দিয়ে রাখে এই মানুষে হইলো আন করিব কিতা করবা এই মানুষে তারা নবীর উফরে ইমান আর একিন আনলাইবা আনলে বালাইবা যদি আনুন না তারা লাগিন বালা হইতো না আর ও কথা হয়েছে তারপরে তারা জিগাইলা যে আমরা তো সব হই নিলাম খবর এবং এখন তুইন খোয়া তুইন খেয়ে তখন হে হইলো আমি হইলাম তো জাল আমার আন করিব বার হরিণ থেকে দেওয়া হয়ে যাব তাহলে এই হদিস তারা বোঝা গেল যে দজ্জালের জন্ম হয়ে গেছে কোন সময় হয়েছে কিলা হয়েছে তে এই ওয়াকিয়া দ্বারা বোঝা যায় যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আইবার আগে বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে এরবার অবস্থায় দজ্জাল দুনিয়ার মধ্যে আই গেছে ফয়দা হয়ে গেছে জন্ম রয়ে গেছে এবং দজ্জাল আছে
কোন জায়গার মধ্যে আছে একমাত্র আল্লাহ আলম, আল্লাহ তালা জানেন। হিসাবে আমরা দজ্জালের ফিতনা থেকে ফানা চাইতাম, আল্লাহর কাছে মাফ চাইতাম। আর দজ্জালের ফিতনা থেকে ফানা চাইবার সবচেয়ে বড় আমল হইল গিয়া জুমার দিন সুরা কাহফের তিলাওয়াত করা। আর না হইলেও জুমার দিন আপনি 10 আয়াত মুখস্থ রইত, 10 আয়াত প্রথম সুরা কাহফের মুখস্থ হইলে বড় বড় দজ্জাল দজ্জালের ফিতনা থেকে আপনি বাঁচিয়া রইতে পারবা। এই লইয়া দজ্জালের বিষয় নিয়ে মার যে দজ্জাল জন্ম হয়ে গেছে কিনা এই হদিস দ্বারা প্রমাণিত হইল যে কথা দজ্জাল জন্ম হয়ে গেছে আমরা আরও বেশ বেশ করে জানতাম। আর এই বিষয়ে যে পুরা ওয়াকিয়ার বিষয় নিয়ে একটা ভিডিও বানাইছে যে স্বপন আহমদ হয়ে একটা চ্যানেল, এটার মধ্যে আপনারা দেখতে পারডা, এটার মধ্যে পুরা যে যে ওয়াকিয়াটা হইলাম এই ওয়াকিয়ার বিষয়ে তারা এই হদিসের ব্যাখ্যা করতে গিয়ে তারা একটা ভিডিও বানাইছে। আপনারা যদি পারেন তাহলে চ্যানেলও গিয়া দেখবা, স্বপন আহমদ হইয়া এটার মধ্যে দেখবা আপনারা চ্যানেল মধ্যে। তাহলে পুরা আমি যে ওয়াকিয়াটা হইলাম হদিস শরীফ আসলে এটা আপনারা বুঝে লইবা। আল্লাহ তালা আমরা বেশ বেশ করে বুঝার তৌফিক দিতা, দিনী মাসাইল মাস্তা মাসাইল এবং দিন ইসলামের উপরে আমল করার তৌফিক দিতা। আমিন ইয়া রাব্বাল আলামিন।